যদি বাপ এবং সন্তান মসজিদে নববীর বারান্দার সামনে দাঁড়ায়া থাকতেন সুবহানাল্লাহ বলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই ইহুদিদের সঙ্গে তাকায় দেখতেন আর তাকায় তাকায় দেখতেন ইহুদিরা কেন জানি আমার নবীর দরবারে চলে আসে সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনার দরবারের মধ্যে দুইজন ইহুদি আগমন করে আপনি নবীদি তাদেরকে কোনো কিছু বলেন না আমার নবী বলে আল ইসলাম দীনুন কামিলুন ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও সাহাবীরা আমি যদি এদেরকে অন্য কোনো বাক্য মন্তব্য করি তাহলে তারা তো ইসলামের পথে আসবে না তারা তো আমাদের পথমতের মধ্যে আসবে না সাহাবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী ইহুদিদের ব্যাপারে এত নমনীয়তা প্রদান করলেন বলে হা 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 আমার উম্মতরা যদি তাদের ব্যাপারে নমনীয় হয়ে যায় তাহলে ইহুদিরা ইসলাম গ্রহণ করবে বিদর্মীরা ইসলাম গ্রহণ করবে তাকে দেখেন কিছুদিন পরে পরে অনেক হিন্দুরা মুসলমান হয়ে যায় অনেক খ্রিস্টানরা মুসলমান হয়ে যায় কারণ তাদের অন্তরের মধ্যে ইমানি চেতনা জাগ্রত হয় আমি জানতে চাই ও বাবাজিরা বন্ধুরা আপনারা মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করতে এসেছেন আপনারা সবাই যে মুসলমান এমন কথা কিন্তু না ফাঁকে ফাঁকে অনেক বিদর্মী কিন্তু মা ফিরে আসতে পারে কথা বলেন না ঠিক না বেটি শামীম রাজাকে দেখতে নয় আল্লামা তাহিরি সাহেবকে দেখতে নয় কোরআনের আকর্ষণে ইসলামের মহাব্বতে তারা এই মাহফিলের মধ্যে আসে ও বন্ধু আমার নবীজি ইহুদিটারে কত সম্মান দিছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ইহুদিটা বাপ এবং সন্তান আমার নবীর দরবারে দাঁড়ায় থাকতেন আর আমার নবী তাদের দিকে তাকে তাকে সব সময় আসা যাওয়ার সময় মুসকি মুসকি হাসতেন আমার নবী মনে হয় ইহুদিদেরকে মারতেন আঘাত করতেন তাড়াইয়া দিতেন তাদের সাথে ঝগড়া করতেন গালাগালি করতেন দ্বন্দ্ব করতেন আমার নবী তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব করতেন না আমার নবীজি সবসময় আসা যাওয়ার সময় তাদের সঙ্গে মুসকি মুসকি হাসতেন ওই বাবা এবং সন্তান দুইজন ইহুদি আমার নূরের নবীর দরবারে দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় অন্য কোনো কথা বলতেন না বলে হুজুর ইহুদিদের কাজটা কি ছিল বলে কাজটা ছিল আমার নবী যখন নবীজির কদম মুবারকের জুতা মুবারক নালাইন মুবারক খুলে ফেলতেন ওই ইহুদির সন্তান মানে ইহুদির ঘরে ইহুদিটা নবীজির জুতা মুবারক গুলারে হাতের মধ্যে নিয়া এমনভাবে বুকের মাঝে চাপ দিয়ে ধরে রাখতেন আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ ওই দুইজন ইহুদি একজন বাবা একজনের সন্তান বাবাটা দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেন আর ছোট্ট ছেলে ইহুদি ছেলেটা আমার নবীজির জুতা মুবারকটারে নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই জুতাগুলারে নিয়া ইহুদি ছেলেটা বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেন একদিন না দুই দিন না এক সপ্তাহ এক মাস এক বছর দুই বছর না ওই ছেলেটা আমার নবীর জুতা মুবারক সাত বছর এভাবে পাহারা দিয়া রাখত কয় বছর জোরে কোন কয় বছর সাত বছর আমার নবীজির জুতা মুবারক পাহারা দিয়া রাখত আমার নূরের নবী রহমাতাল্লিল আলামিন নবীজি সাত বছরই তাদের দিকে তাকায় তাকায় হাসতেন সাত বছরের পরবর্তী সময় আমার নবী দেখলেন প্রথম দিন ওই ইহুদিটা আর আমার নবীর দরবারের সামনে নাই দুই দিন আমার নবীর দরবারের সামনে নাই এমনভাবে দেখতে দেখতে এক সপ্তাহ আমার নবীর দরবারে ওই ইহুদিটা আসে না আপনারা যদি চুপ থাকেন ওয়াজ করতে সুবিধা হবে একটা হাদিস শরীফ শোনেন মান সমাতা নাজা যে চুপ থাকে সে মুক্তি পায় যে চুপ থাকে সে মুক্তি পায় এজন্য দাওয়াত ইসলামের একটা বাক্য আছে এক চুপ শত সুখ সুবহানাল্লাহ পড়ো না এক চুপ এটা দাওয়াত ইসলামী শিক্ষা আপনাদের পীর যার যার দাওয়াত ইসলামী কিন্তু সবার কথা বলেন এজন্য মান সমাতা না যায় একটা সুন্নতের আমল করেন চুপ থাকলে মুক্তি পাওয়া যায়
আমার কথাটা শোনার চেষ্টা করেন। আমার আলোচনাটা হচ্ছে সেটা, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়। ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি। বলে হুজুর তাহলে নামাজ রোজা হজ যাকাত এগুলা কি? এগুলা আমল। এগুলা কি? আমল। একটা পেঁপে গাছ লাগান, গাছের গোড়ায় পানি না দিলে বড় হবে না। পেঁপে গাছটা ঈমান, পানিটা হচ্ছে আমল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমান, নামাজ রোজা হজ যাকাত এগুলা হচ্ছে আমল পানির মতো। আপনি করবেন তো তাজা হবে, করবেন না ড্যামেজ হবে। তাহলে বলেন আমাদের ঈমান আছে না নাই? এগুলার পাহারা, এগুলার যত্ন আমাদের করার দরকার আছে না নাই? ইহুদিটা আমার নবীর দরবারে কয়দিন আসে না? কয়দিন? ইহুদিটা নবীর জুতার মুবারকের খেদমত করছে কয় বছর? আসে নাই কয়দিন? নবীজির মনে একটু মায়া লাগে গেছে ইহুদির জন্য। আমারে দয়ালে নবীজি, আমারে মায়ারে নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমারে দয়ালে নবীজি, আমারে মায়ারে নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন দয়াল নবীজি, আমারে মায়ারে নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে আমার নবীজির, কে যাও তুমি মদিনাতে ও নৌকা মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খোঁজি। বলেন যার কাছে যাইবা আমি তাহারে খোঁজি। আমার দয়ালে নবীজি, আমার জি, আমারে দয়ালে নবীজি, আমারে মায়ারে নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু দিদারে দিতে আখে রাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। বলেন আখে রাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। বলেন একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। আমারে দয়ালে নবীজি, আমারে মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। দুরুদ মিলাদ পড়ে আমি পাগল সাজি। বলেন দুরুদ মিলাদ পড়ে আমি পাগল সাজি, সেই মিলাদ পড়েছেন আমার প্রথম আল্লাজি। বলেন সেই মিলাদ পড়েছেন আমার প্রথম আল্লাজি। আমারে দয়ালে নবীজি, আমারে মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। বলেন আমায় একটু হয়ে যাও রাজি। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আমরা নবীর দিদার চাই কি চাই না? তাহলে ইহুদি নবীর খেদমত করেছিলেন মহাব্বতে বলেন, আর নবীর দরবারে আসে নাই কয়দিন? সাত বছর আর সাত দিনের ডিফারেন্স আছে না নাই? কম না বেশি? সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, মাত্র সাত দিন। আমার নবী নবীর সাহাবাই কেরামকে ডাক দিলেন, ও সাহাবাই কেরাম, ও আমি নবীর সাহাবাই কেরাম, কইরে তাকে দেখ শুনি, সাত বছর যেই ইহুদিটা আমি নবীর দরবারের সামনে দাঁড়ায় থাকত, আজকে সাত দিন হয়ে যায় ওই ইহুদিও আমার দরবারের সামনে নাই, ইহুদির সন্তানও আমি নবীর দরবারের সামনে নাই। হযরত উমরে ফারুক ডাক দিয়া বলে, নবীজি ইহুদিরা আপনার দরবারে নাই, আপনি নবী কেন টেনশন করেন? আমার নবী বলে, না না, যেই ব্যক্তি আমার দরবারে সাত বছর আসত, আমি নবী সাত দিনের জন্য হলো তাকে একবার ভালোবাসতে পারি। হে সাহাবাই কেরাম, আমি নবীর অন্তর বলতেছে ওই ইহুদিটা কোনো বিপদে পড়েছে, যায়া দেখো না আমার ওই ইহুদিটা কোনো বিপদে পড়লে তাকে রক্ষা করা যায় কি না।
সাথে সাথে আমার নবীর দরবার থেকে ইহুদিদের বাড়ির মধ্যে কয়েকজন সাহাবাই কেরামের প্রতিনিধি ইহুদির বাড়ির মধ্যে চলে গেল খবর নিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই ইহুদির সন্তানটা বড় অসুস্থ মুমূর্ষ অবস্থায় পড়ে আছে আমার নবীজির চোখ মুবারকের পানিগুলো টপ 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 করে ছেড়ে দিবেন কান্না করতেছেন আমার নবী জিজ্ঞাসা করে ইয়া রাসূল আমার নবীকে ওমরে ফারুক জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি একজন ইহুদির জন্য এমন ভাবে চোখের পানি ফালে কান দেন তাহলে চিন্তা করেন ওই নবী আমরা উম্মতের জন্য কত বেশি কান দেন ওমরে ফারুক জিজ্ঞাসা করে নবী গো আপনি সাধারণ একজন ইহুদির জন্য এমন ভাবে কান দেন আমার নবী বলে গত কালকে রাত্রবেলা আমি নবী নিজেই বুঝতে পেরেছি ওই ইহুদিটা অসুস্থ ইয়া রাসূলুল্লাহ সব গায়েবের খবর তো জানেন আল্লাহ আপনি নবী কেমনে জানলেন আমার নবী কয় না 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 আমার আল্লাহ জানেন আমি নবীকেও জানান বলে কিভাবে আমার নবী বলতেছেন ইন্নাল্লাহা জাওয়ারিয়াল আরদা ফারাআইতু মাশারিকা ওয়া মাগরিবাহা আমার আল্লাহ আমি নবীর জন্য সমস্ত পৃথিবীটাকে প্রশস্ত করে দিয়েছেন শুধু মাশারিক আর মাগরিব নয় মাশরিক থেকে মাগরিব নয় ইমাম কুস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি বলে আও শিমালি ওয়াল জুনুব আমার আল্লাহ আমার নবীর কাছে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার নবীর অধীনে করে দিয়েছেন এই সকল কিছুর গায়েবের খবর আমার আল্লাহ আমার নবীকে জানাইয়া দিয়েছেন জবান খুলে বলেন সুবহানাল্লাহ ও বন্ধু সাহাবাই কেরাম চোখের পানি ফেলে দে সাহাবীরা বলে নবীজি আপনি উম্মতের জন্য এত কান্দেন সে তো মুসলমান নয় সে তো ইমানদার নয় ইয়া রাসূলুল্লাহ আপনি একজন ইহুদির জন্য এমন ভাবে কেন কান্না করেন আপনি নবীর কাছে জানতে চাই আমার নবীজি কান্নার আওয়াজটা আরো বাড়াইয়া দিলেন আমার নবীজি সামনের দিকে অগ্রসর সাহাবাই কেরাম তোমরা আমাকে ওই ইহুদির বাড়িতে নিয়ে যাও আমার নবীজি ওই ইহুদির বাড়িতে যাইয়া ওই ইহুদিটা আমার নবীর জন্য তার সন্তানের বিছানার পাশে একটা বসার কেদারা চেয়ারের ব্যবস্থা করলেন আমার নবী ওই চেয়ারের মধ্যে বসেন নাই আমার নবীজি ওই ইহুদির সন্তানটার ঠিক মাথার কাছে গিয়ে উনি বসেছেন আমার নবীজি যখন সাথে বসলেন ইহুদি বাবাটা বড় অবাক হয়ে গেল কিরে মুসলমান আবার মুসলমানদের নেতৃত্ব দেনওয়ালা যার কথা কোরআনে শোনা যায় তাউরাত এবং ইনজিলে শোনা যায় জবুর কিতাবের মধ্যে শোনা যায় ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন যার কথা এত কিতাবের মধ্যে পাইলাম ওই নবীজি আমার সন্তানের পাশে এসে বসে গেল আমার সন্তানের পাশে এসে বসে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া না প্রধানত বিষয়ে রাগানান প্রধানত বিষয়ে রাগানান অর্থাৎ আব্দুল নবী সাহেবে রাগানান মাহফিল কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে যুবক ভাইদের পক্ষ থেকে কোন আউন পর্যন্ত কোন আশা পর্যন্ত বলেন দাঁড়ান আশা ওই স্টেজে আশা পর্যন্ত বলেন প্রধানমন্ত্রী সাহেব আগমন প্রধানমন্ত্রী সাহেব আগমন অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব আগমন আহলান সাহালান এলাকাবাসীর পক্ষ থেকে ওমরাবাদের পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে আরামবাগের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে তারা কিছু কইল না আচ্ছা
Jangan sini sih. আবার 10 মিনিট ওয়াজ করতাম এরপর বন্ধ করে আবার কথা বলবো পুরো তো চলে যাই পার কি না পুরো তো ঘুরে মার চালানি কইব আমি শুনি না আপনাদের পুরো গেল না শুনি বলে শুনি সুন্দর আপনি তো ঘুরে মার হ্যাঁ সুন্দর কথা হ্যাঁ এটা কোন ওয়াশন বার কি কষ্ট নেই না মাশাআল্লাহ সুন্দর কথা হ্যাঁ ঠিক আছে এতক্ষণে লাইনে আছে চেয়ারম্যান শব্দ সব বোঝে লগে দিয়ে যে দিয়েছেন আমরা না বোঝেন না আল্লাহ কবুল করুক মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন উমরাবাদ জামিয়াতুল মদিনা আলিম কোর্স ও মাদ্রাসাতুল মদিনা হিফজ কোরআন বিভাগের উদ্যোগে দাওয়াত ইসলামী কর্তৃক পরিচালনাধীন 26তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে রাস্তাঘাটে ঘোরাফেরা করনেওয়ালা সহ পর্দার অন্তরালের আমার মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা অনেক প্রবাসী ভাই বাবারা মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা সবার মুনাজাত তুমি আল্লাহ কবুলার মঞ্জুর কইরা নাও এরে আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা দুনিয়ার রং তামাশা বন্ধ হয়েছিনি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি অদম শামীম রেজার সঙ্গে তোমার ঘরের কন্যার একটা নামাজের মুসল্লা বিছাইয়া অজু বানাইয়া তাড়াতাড়ি মুনাজাতে দুইটা হাত বাড়াইয়া দেও না গো মা আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা আজকে তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না এরে আমার এই এলাকার ভাই বাবারা ইয়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াও রে ভাই আমার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ এই মুনাজাত কারোরে খালি ফিরাইয়া দিবে না ও আমার আল্লাহ আমার মুনাজাত তুমি কবুল করছনি আমরার মায় আব্বার কবরে রাজা মাফ হইছেনি আমরা দাদা দাদিরে ক্ষমা করছনি দয়াল রে
আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই রে আব্বা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া রোদে ফুইরা ম্যাগি ভিজা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। জানি না কার জানি এমন আব্বা অন্ধকার কবরে, আল্লাহ রোজার যাই কুরবানির যাই, আল্লাহ কত নতুন রং বেরঙ্গের জামা কাপড় সন্তান পরে। এমন সময় গেছে আব্বা দামি কোনো কাপড় পরে নাই, ঈদের দিনে সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিয়া আব্বা ফুরান লুঙ্গিডারে সাবান দিয়া দুইয়া ঈদগার ময়দানে চলে গেছে। যদি জিগাই তো আব্বা আপনি কি কোনো নতুন জামা কাপড় পরলেন না, আব্বা কইতো ফুত্রে আমরার কি এখন আর ঈদের বয়স আসেনি। অভাবের কথা শোনাইতো না সন্তানি মনে কষ্ট পাই, আল্লাহ এখন সন্তান লাখ লাখ টাকার মালিক কোটি টাকার মালিক কিন্তু আব্বারে দামি একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আল্লাহ যাদের এমন আব্বা অন্ধকার কবরে তাদের আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও। যাদের বাবা বেঁচে আছে তাদের আব্বার হায়াতে বরকত দান করো। বিশেষ করে আমার ভাই সাইফুল ইসলাম দরবেশ ভাই, ওনার আব্বা অসুস্থ, ওনার জন্য দোয়া চাইছেন, ওনার কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আমার এমন কপাল ফুরাই আছে রে আল্লাহ যাদের জগতের মধ্যে মা নাই, মা হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাবাব হইয়া যায়। জানি না কোন সন্তান জানি এমন মা ঘাড়া এতিম হইয়া হাত বাড়াইছে। আজকেও আমার সকালবেলা এলাকার একটা ছেলে দুবাই থেকে কল করছে, হুজুর আপনি মুনাজাতে সব সময় মা বাবার জন্য দোয়া করেন। হুজুর আমার মা নাই, আজকে উমরাবাদের মা ফিলে গেলে আপনি আমার আম্মার লেগে একটু দোয়া করবেন। আল্লাহ জানি না রে আজকে ওই দুবাই প্রবাসী পোলাডার মতো কে জানি এমন মা হারা, আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও রাব্বুল আলামিন। আরো কত সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম, আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। জানি না রে কোন সন্তান জানি মা বাবা দুইজনের জন্য দোয়া চায়, আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বারে কবুল মঞ্জুর করো। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করো, আম্মা আব্বার সেবা করার মতো তৌফিক দান করো। আমার নবী না বলেছে কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার কবর আজাব মাফ করে দেওয়া হয়। জানি না কে জানি মা হারা কে জানি বাবা হারা, তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন।
আল্লাহ বিশেষ করে গো যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার পরে আমাদেরকে ইমানে আমলে জিন্দেগী নসিব করো যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে চাকরি করে চাকরির মধ্যে যারা পড়ালেখা করে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগী নসিব করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ জানি না প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিদেশের বাড়িতে কত কষ্ট করে আমার প্রত্যেকটা প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো অসুস্থতা রোগশোক থেকে তুমি হেফাজত দান করো আল্লাহ বিশেষ করে এই উমরাবাদ জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনার মধ্যে যারা যারা দান করতেছে যারা যারা দান করবে প্রত্যেকের দানগুলা তুমি কবুল মঞ্জুর করো সাদ্দালাই দিবে শুনেছি আল্লাহ অনেকে দান করার নিয়ত করেছে আল্লাহ তাদের প্রত্যেকের দানের উসিলায় প্রত্যেকটা মানুষের মনের নেক নেক আশাগুলো তুমি পূরণ করো বিশেষ করে বাংলাদেশের জন্য প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে যারা সহযোগিতা করে আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল মঞ্জুর করেন পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ জানি না আমার মা বোনদের কার মনে কি আশা নিয়ে হাত বাড়াইছে আমার প্রত্যেকটা মা বোনদের মনের আশাগুলো আপনি পূরণ করেন আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলাফেরা করার তৌফিক দান করেন এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার যারা জায়গা ভূমি প্রদান করেছে তাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের সবার মুকাররমে সেরতার আল্লাহ আপনার পাকে জাতের বন্ধু আল্লাহ ওনাকে আপনি সবাইকে কবুল মঞ্জুর করে নেন বিশেষ করে আমাদের পীর মুর্শিদ ইলিয়াস আত্তার কাদেরী জিয়াইদামাত বারাকাতুল আলিয়ার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন আমাদের সবাইকে দুনিয়ার জিন্দেগি সুন্দর করে চলাফেরা করার আখেরাতের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন ও আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে যেই দিন আমরা মালাকুল মাউত আজরাইলের হাতে ধরা পড়ে যাব ওই কঠিন মুসিবতে আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আল্লাহ মদিনা না দেইখা যদি মারা যাই মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা কানবে মনে বড় আশা ছিল যাব মদিনায় মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বাবা যারা যারা মদিনা যাইতে চান আমি গুনাগার নগণ্যের সাথে মুনাজাত একটু মহাব্বতের সাথে ডাক দেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলেন মক্কাওয়ালা মদি মনে বড়বাসা ছিল যাব মদিন আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের সকলের আখিরি জবানে ইমানি কালেমা পড়াইয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না তাহলে ওই আল্লাহর প্রশংসা করার জন্য সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে একবার আল্লাহর শুকরিয়া আদায় করব যারা হাতটাকে নিচে করে রাখবেন মনে করব শুকরিয়া আদায় করতে অসুবিধা হয় হাতটা উপরের দিকে তুলবেন একজনও হাত নিচে রাখবেন না সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহ এটা একটা আওয়াজ হইল মহাব্বতে ডাক দেন আল্লাহ আর একবার ডাক দেন আল্লাহ আবার নবীর প্রেম নিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এবার জোরে বলেন ইয়া ওলি আল্লাহ আরো মায়ার সুরে বলেন ইয়া ওলি আল্লাহ হাত নামাইবেন বাবাজিরা আমাদের সবার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত আছে যেহেতু আজকের তা জান্নাতের বাগান মাদ্রাসাতুল মদিনা এবং জামিয়াতুল মদিনা মদিনার সাথে সম্পৃক্ততা আছে আমি আমার আলোচনার ধারাবাহিকতা ওই মদিনার নবীর রহমাতুল লিল আলামিন নবীর সাথে সম্পৃক্ত রাখব আমাদের সবার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত আছে মদিনার রহমাতুল লিল আলামিন নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন আমার নবী
নবীকে সকল সাহাবাই কেরাম ভালোবাসতেন কিন্তু বাবা রে আমার নবীকে সাহাবাই কেরামের সাথে সাথে নবীকে ইহুদিরাও বড় ভালোবাসতেন আমার নবীকে মুহাব্বত করে ইহুদিরা উপাধি দিয়েছিল আল আমিন উপাধি ওরা বিশ্বাসী উপাধিটা প্রদান করেছেন মনোযোগের সাথে আলোচনা প্রদান করবেন এবং শুনবেন হযরতে দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে যখন ওই ইহুদিরা ভালোবাসত আমার নবীজি প্রত্যেকদিন মদিনা শরীফে প্রবেশ করতেন